हेलो गाइज अस्सलाम वालेकुम, दिस इज राफी फ्रॉम 501 डेज विद फूडी राफी। आज के डे 50 वीडियो करछी, 50th डे आर कि। सो खूब ही एक्साइटिंग लगते से डे वन थेके शुरू करे डे 50 पर्यंत आज के डे 50 वीडियो आमरा करब। सो वेरी एक्साइटिंग ब्यापार। आर होच्छे डे वनर वीडियो छादे इंट्रोटा करछिलाम, ताई होच्छे डे 50 वीडियोटा तो छादे इंट्रो करते आसलाम। आर এই পর্যন্ত আশা রাখি যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আর আজকে আমরা আসলে মেইনলি যেহেতু ডে 50, সো একটু সেলিব্রেট করা যায়, হাফ সেঞ্চুরি হইলো আমাদের ভিডিওর। সো এর জন্য আমি চিন্তা করলাম যে আজকে একটু বাজেটটা বাড়ানো হোক, এর জন্য আমরা হচ্ছে 4-5 জন আজকে যাব খেতে। সো বাজেট হচ্ছে আজকে 1200 টাকা, 1200 আর কি, অনেকে 1200 বুঝতে সমস্যা হয় তাই 1200। সো 1200 টাকা বাজেট। সো আমরা যাব হচ্ছে চিজ ফ্যাক্টরিতে। চিজ ফ্যাক্টরি তো একটা ব্রাঞ্চ মিরপুরেও আছে, বাট আমরা যাবো হচ্ছে চিজ ফ্যাক্টরির ঢাকা উদ্যান ব্রাঞ্চে। ওখানে যেয়ে আমরা হচ্ছে 1200 টাকায় কী কী খাওয়া যায় দেখে নেওয়া যাক। এবং তাছাড়া ওখানে পিৎজাটা খুবই ভালো, আমার বারবিকিউ চিকেন চিজ পিৎজাটা খুবই ভালো লাগে, সরি বারবিকিউ চিকেন পিৎজাটা খুব ভালো লাগে। সো ওইটাও ট্রাই করবো, এবং আর সাথে যদি কোনো পিৎজা থাকে সেটা ট্রাই করবো। আর সেট মেনু বা অন্য যে কোনো আইটেম যেটা 1200 টাকার মধ্যে করা যায় সেটা আমরা করবো। চলেন যাওয়া যাক। আচ্ছা, ইন্ট্রো তো একবার দিয়েই দিছি। সো এটা হচ্ছে আমরা চিজ ফ্যাক্টরিতে এসে পড়ছি। এই চিজ ফ্যাক্টরিটা হচ্ছে ঢাকা উদ্যানের যে ঢালটা, মানে ঢাকা উদ্যান তো ওই পারে, ঢাকা উদ্যান ঢাল আর এই যে নবোদয়ের এই সাইডে পড়ছে আর কি। তো এখানে আমরা চলেন 1200 টাকা বাজেটে কী কী খাওয়া যায় চলেন দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা তো চিজ ফ্যাক্টরিতে এসে বসলাম। তো মিরপুরের ব্রাঞ্চের হিসাবে এটাও কিন্তু কম না, ঢাকা উদ্যানে ওয়ান অফ দ্য, মানে এখানে এটা রেস্টুরেন্টটা আমার সাথে খুব ভালো লাগে, স্পেসটা অনেক ভালো বড়। সো এখানে আসলে চিজ ফ্যাক্টরির যে মেনু, মেনুর মধ্যে হচ্ছে এখানে ওনাদের 6টা পিৎজা আছে। সো এখানে 6টা পিৎজার মধ্যে হচ্ছে আমার কাছে, আমি সবচেয়ে বেশি যেটা খাইছি চিজ অ্যান্ড বারবিকিউ চিকেন, এবং এটাই হচ্ছে ওনাদের সবচেয়ে স্পেশাল আইটেম এবং সবচেয়ে ভালো যেটা চলে। সো এটা আমি একটা নিচে হচ্ছে মিড লার্জ 10 ইঞ্চ, এটা হচ্ছে 395 পড়বে। আর আরেকটা নিশ্চয় হচ্ছে চিজ লাভার্স, এটাতে হচ্ছে মরজারেলা চিজ, চিকেন টপ টুইট, গ্রিন ক্যাপসিকাম আর মাশরুম থাকবে। এটা হচ্ছে মিডিয়ামটা নিছি 8 ইঞ্চে, মানে 285। আমার মেইন টার্গেটটা হচ্ছে ট্রাই করা বেসিকভাবে আরও কিছু ডিফারেন্ট। আর এখানে বিফ বেকন বা ক্লাসিক্যাল বিফ পেপারনি আছে, ওগুলো নেওয়া হয় নাই। আর বার্গার অনেক জায়গায় ট্রাই করছি বেশি, সো বার্গার না এখানে। আর হচ্ছে এখান থেকে হচ্ছে সেট মেনু নিতে চাইলাম, যেহেতু একটু দুপুর টাইমে আসলাম। তো সেট মেনুর মধ্যে ওই ভাইয়া আমাকে বললেন, যিনি কাউন্টারে আছেন, মিল 3টা অনেক বেশি চলে, যেটা হচ্ছে 225। এটার মধ্যে এটার মধ্যে 5টা আইটেম থাকবে, ফ্রাইড রাইস, থাই ফ্রাইড চিকেন হচ্ছে 2 পিসেস, চাইনিজ গ্রেভি ভেজিটেবল, চিকেন চিলি অনিয়ন আর হচ্ছে গার্নিশ সালাদ। সো এই 5টা আইটেম 225। লাঞ্চে কিন্তু ইটস, মানে অ্যাকর্ডিং টু প্রাইস আইটেমগুলো ভালোই আছে, সো খাবার দেখলে বোঝা যাবে। আর হচ্ছে মিল 4 হচ্ছে 185, যেটা হচ্ছে একটা তান্দুরি চিকেন থাকবে, একটা বাটার নান থাকবে আর হচ্ছে কোলস্লো সালাদ থাকবে। যেহেতু রাইস নিলাম একটা, আর একটা চিন্তা করলাম যে তান্দুরি চিকেন আর নান টাইপ ট্রাই করা হোক। এর সাথে বেভারেজ হিসাবে
আমি নিলাম হচ্ছে কফির মধ্যে আর কি কোল্ড চকলেট কফি 80 টাকা একটু একটু ঠান্ডা আবার গরম তো এর মধ্যে এটা একটু খাওয়াটা রিস্কি এর জন্য একটাই নিছে আমার আশেপাশে চার পাঁচজন মানুষ থাকলেও তাদেরকে আমি দিব না আমি একাই খাবো সো এইটাই হচ্ছে 1200 টাকা বাজেট হয়ে যাচ্ছে আলটিমেটলি সো আপাতত আমরা ফুডের জন্য ওয়েট করতেছি ফুড আসার পরে আমরা বলবো আপনাদের আমাদের কেমন লাগে আচ্ছা আমাদের 1200 টাকা বাজেটের খাবার এসে পড়লো সো মোস্ট ফেভারিট আইটেম আমার যেটা সেটা হচ্ছে বারবিকিউ চিকেন পিৎজা যেটা এটা হচ্ছে 395 এটা হচ্ছে লার্জ সাইজ 10 ইঞ্চেস এখানে হচ্ছে 6টা স্লাইস দিছে 1 2 3 4 5 6 6টা স্লাইস আর এটা হচ্ছে চিজ লাভার্স যেটা নিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে স্মল মানে মিডিয়াম সাইজ 8 ইঞ্চেস এটা হচ্ছে 285 আর এটা হচ্ছে সেট মেনু হচ্ছে 3 যেটা সেট মেনু 3 এটা হচ্ছে 225 ফ্রাইড রাইস চিকেন চিলি অনিয়ন গার্নিশ ভেজিটেবল কোলস্লো সালাদ আছে আর 2টা থাই ফ্রাইড চিকেন আর ওখানে গ্রিন সস দিছে আর এটা হচ্ছে সেট মিল হচ্ছে 4 185 প্রাইস এই যে কোলস্লো এটা হচ্ছে তান্দুরি চিকেন আর হচ্ছে বাটার নান আর হচ্ছে আমাদের কোল্ড চকলেট কোল্ড কফি নিছি এটা হচ্ছে 80 টাকা সো এখন আমরা শুরু করি কোনটা দিয়ে শুরু করা যায় আচ্ছা আমরা একটু সস দেখে এখানে দুই রকমের সস দিছে এটা হচ্ছে টমেটো সস আছে টমেটো সস আর হচ্ছে এখানে হচ্ছে মেবি মেয়োনিজ পুরো ভরে দিছে রে ভাই ভালো হয়েছে এই যে যে ফেভারিট জিনিসটা দিছে মেয়োনিজ ভরে আমি একটু নিলাম সো এখানে ফার্স্ট অফ অল দেখি চিজের অ্যামাউন্ট কেমন আছে করে গেল দেখি বেশি ঢং করে নিতে গিয়ে যা হয়েছে সো এই যে বারবিকিউ চিকেন পিৎজাটায় এখানে চিকেনের অ্যামাউন্ট চিজ হচ্ছে ক্যাপসিকাম দিছে ভালোই অ্যামাউন্ট দেখি ক্রাস্টটা কিন্তু মিডিয়াম বেশি থিক না আবার থিনও না বারবিকিউ সসগুলো দিছে দোস আমার কাছে সবসময় এদের বারবিকিউ চিকেন পিৎজাটাই ট্রাই করছি সবসময় ভালো লাগছে আজকেও ভালো লাগতেছে চিকেনের অ্যামাউন্টটা ভালো প্লাস চিজের অ্যামাউন্টটা পারফেক্ট মজাই লাগছে খাইতে এবার চিজ লাভার ট্রাই করবো এটা হচ্ছে 8 ইঞ্চেস মিডিয়াম এখানে কোনো স্মল সাইজ নাই মানে ওনাদের হিসাবে তো এইটা হইতেছে এখন এটা হচ্ছে চিজ লাভার এখানে চিজ আর চিকেন মানে চিজের পরিমাণটা বেশি চিকেনও আছে এটার মধ্যে মাশরুম ছিল না এটাতে মাশরুম আছে ক্যাপসিকাম আছে চিজের অ্যামাউন্টটাও এটার থেকে আমার কাছে মনে হচ্ছে বেশি ট্রাই করে দেখি কেমন লাগে ওখানে একটু বারবিকিউ ফ্লেভার পাচ্ছিলাম এটাতে মেবি বারবিকিউ ফ্লেভার পাবো না মাশরুমের টেস্টটা আসলে ভালোই লাগছে ক্রাস্টটা মিডিয়াম পারফেক্ট আর কি বেশি থিন হয়ে গেলে ভালো লাগে না বাট এটার টেস্টটা ভালো বাট আমার বারবিকিউ চিকেন পিৎজাটাই বেস্ট দুইটার মধ্যে এটাই জোস ওইটাও ভালো বিকজ মাশরুম আছে একটু এক্সেপশনাল বাট এটা জোস এটা বেস্ট দুইটা ভালো হইলেও দুইটাই ভালো বাট এটা বেস্ট আরেকটা এই বাইট ট্রাই করি একটু কোল্ড কফিটা ট্রাই করি ভালো মোটামুটি তাহামরি না বাট ভালো এটা লাগে খাওয়ার সাথে খাইতে পারলে ভালো আমার একটু লোভ সইতেছেই না আরেকটাই যেখানে চিজের অ্যামাউন্টটা বেশি দেখে এটা খাইতে মন চেয়েছে আমি পুরো আজকে মেয়োনিজের ডিব্বা শেষ করে দিয়ে যাবো চিকেনের অ্যামাউন্টও ভালো আছে এটার থেকে এটাতে চিজ একটু বেশি এখানে বারবিকিউ সসের ফ্লেভার ছিল তো ডিফারেন্সটা ওই রকমই বারবিকিউ সসের একটা ফ্লেভার দিছে আর বারবিকিউ মানে চিকেনটা তো নর্মালি ওটার মতো ক্যাপসিকাম দুটার মধ্যে আছে ওটা মাশরুম আছে এটা মাশরুম নাই এটা হচ্ছে মোটামুটি একটা ডিফারেন্স মনে হলো বাট
আমার কাছে এই টেস্টটা বেশি জোস লাগছে, কাইন্ড অফ সিমিলার বাট এটার টেস্ট বেশি জোস। এরপর হচ্ছে বাটার নানটা ট্রাই করি। সো ওকে, আমরা এতে এটা ট্রাই করব। এখানে বাটার নান চার পিস আছে, মানে পুরো একটা নান আর কি। মোটামুটি একটু সফট হলে বাটার নানটা ভালো হইতো, বাট মোটামুটি মনে হচ্ছে ধরে, বাট দেখি খেয়ে। আর এটা হচ্ছে তান্দুরি চিকেন, সাইজটা মোটামুটি 165 না কত ছিল এটা প্রাইস, আমি নিজে বলি 185 একটু এক্সপেন্সিভ মনে হইতেছে, এক্সপেন্সিভ প্ল্যাটার, কোলস্লো আছে। সো দেখি খেয়ে দেখি কেমন লাগে। আর এখানে গ্রিন সসটা দিছে, সো হচ্ছে গ্রিন সসের সাথে মিক্স করে খাই। গ্রিন সসটা ভালো আছে। আর একটু কোলস্লো সালাদ মিক্স করে খাই, কোলস্লোটা কেমন লাগে দেখি। এই যে কোলস্লো আর হচ্ছে একটু চাটনি মিক্স করে, চাটনিটা কিন্তু জোস লাগতেছে। আমার সব জায়গায় চাটনি মোটামুটি ভালোই লাগে। আমার সামনের মানুষগুলো আর খাবারের প্রতি লোভ দেখে আমার নিজেরই কষ্ট লাগতেছে, তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতেছি, বেচারা খুব কষ্টে আছে। বাট টেস্ট ভালো। 185 প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, বিকজ অনেক জায়গায় এরকম গ্রিল বা তান্দুরি চিকেন 100 টাকা করে পাওয়া যায়, বাটার নান 30 টাকা, 130, তো কোলস্লো সালাদ তো পাওয়া যায় না। একটা রেস্টুরেন্ট হিসেবে 185 ঠিক আছে, ভালো, বাট পিৎজার থেকে তো আর অবশ্যই এটা কম্পিটিশান হবে না। এরপর এখন হচ্ছে যেহেতু সেট মেনু নিলাম দুপুর টাইম, সো এটা এখন ট্রাই করে বলতেছি কেমন লাগে। আচ্ছা, ফার্স্টে আমি যেটা বললাম, এখানে প্রথমে আমি বলে দিচ্ছি ফ্রাইড রাইস, এটা 225 যেটা, ভালোই অ্যামাউন্ট কিন্তু, মানে দুপুরে লাঞ্চ হিসাবে কিন্তু দেখতে ভালো লাগতেছে। সো এখানে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন সালাদ দিছে, এটা হচ্ছে গার্নিশ ভেজিটেবল, আর হচ্ছে দুইটা থাই ফ্রাইড চিকেন, সাথে গ্রিন সসটা দিছে। শুধু রাইসটা ট্রাই করে দেখি, মানে এগ ফ্রাইড রাইস মেবি, হ্যাঁ, গাজর টাজর আছে, ডিম আছে হালকা পাতলা। রাইসটা ভালো আছে, রাইসটা দেখতে ভালো না হইলো ভালো আছে। আমি ভাবি নাই যে এই সেট মেনুটা ভালো লাগবে, বাট ভালো। এটা একটু চিকেন চিলি অনিয়ন দিয়ে, আচ্ছা আমি যদি এত খেয়ে ফেলি আমার সামনে মানুষটা কী খাবে, কষ্ট। চিকেন চিলি অনিয়নটাও ভালো ফ্লেভার দিয়েছে। এই যে এখানে আমরা হচ্ছে গার্নিশ ভেজিটেবল, চিকেন চিলি অনিয়ন আর রাইস মিক্স করে নিতেছি। সালাদের মিক্সটা ভালো, থাই ফ্রাইড চিকেনটা ট্রাই করি গ্রিন সস দিয়ে। থাই ফ্রাইড চিকেনের ফ্লেভারটা ভালো, উইথ এই গ্রিন চাটনিটা বা গ্রিন সসটা অস্থির। খাওয়া দিব কি, পাশে মানুষ খাইতেছে খট 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 করে, কি অবস্থা, একটু সহ্য নেই। পিৎজা শেষ হয়ে যাইতেছে, যাই হোক টেস্ট ভালো। থাই ফ্রাইড চিকেনটার কোটিংটা ভালো ছিল, প্রাইস এটা 225 অ্যাকর্ডিং টু প্রাইস জোস, এবং ভালো লাগছে আর কি। খাওয়া শেষ, তাই একটু হচ্ছে কোল চকলেট কোল কফি খাইতে খাইতে কথা বলি। ভালোই, খারাপ না, মোটামুটি চলে আর কি, 80 টাকা অ্যাভারেজ সেটা। আর ওভারঅল আমরা এখানে যা খাইলাম
ভালোই লাগছে। আর এইরকম ঢাকা উদ্যানের এই সাইডে এরকম একটা রেস্টুরেন্ট পাওয়া আসলেই ভালোই লাগে, মানে খুবই সুন্দর ডেকোরেশনও মোটামুটি এখানে ভালো, প্লাস হইতেছে এখানে হইতেছে আমরা যে মানে বসার স্পেস এটাও অনেক ভালো বলে। সো ওভারঅল আজকের দিনটা ভালো গেছে। 1200 টাকা বাজেটে আমরা যা যা খাইলাম আমার কাছে মনে হয় ভালোই খাইছি। আর পিৎজা যে দুইটা নিলাম ইটস ওয়াজ ভেরি গুড। আমার বারবিকিউ চিকেন পিৎজাটা অলওয়েজ এখানে ভালো লাগে, সো এটা আজকেও ভালো লাগছে। চিজ লাভার যে পিৎজাটা ওটা ফার্স্ট টাইম ট্রাই করছি এখানে। মাশরুম ক্যাপসিকাম আর হচ্ছে চিজের অ্যামাউন্টটা বেশি থাকায় ভালোই লাগছে, খারাপ না। তারপর হচ্ছে তান্দুরি চিকেন, এটা হতেছে অ্যাভারেজ বলবো, খারাপ না, ভালো, বাট অ্যাভারেজ আর কি। বিকজ পিৎজার সাথে যেরকম পিৎজা আপনার খেয়ে এত মজা লাগবে সেই জায়গায় তান্দুরি চিকেনটা অ্যাভারেজ। আর হচ্ছে যে সেট মেনুটা ছিল 225-এ, সেটা বলা যায় 225 অ্যাকর্ডিং টু প্রাইস বেস্ট, মানে কম্বো বলা যায় এই জায়গা হিসাবে ভালোই ছিল এবং টেস্ট ভালো ছিল। আর এটা তো আমি বললামই যেটা প্রিটি অ্যাভারেজ। তো ওভারঅল ডে 50-র ভিডিও এখানেই শেষ হবে, আর কী বলবো যে 50টা ভিডিও হয়ে গেলো। সো ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে, আনন্দের সাথে বলতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো এক জায়গায়। সেই পর্যন্ত গুড বাই।